아무자이? 버림! 아슈. 거림? 아이 거림! 별로 꿀. 거림? 네. 에이제. 션. 아미 스쿨에 갔지. 슈리 바바 건지 থেকে বাড়ি তেলে ওনাকে খেতে দিস। আর মিলি কিন্তু এখনো ঘুমায়নি। ওকে দেখে রাখিস। যে আচ্ছা। চলো। তুমি হাতে লেখা শেষ করেছিলে? হ্যাঁ করেছি। দেখো আবার মারটার খেও না। মামনি আসো আসো। পাচার পাচার বলছি। দলিল বন্ধক রেখে তোর মেয়ের বিয়ের জন্য যে টাকা তুই আমার কাছ থেকে ধার নিয়েছিলি সেই টাকা এই মুহূর্তে ফেরত দে, নইলে তোর এই জায়গা ঘর বাড়ি সবকিছু আমি দখল করে নেব। চেয়ারম্যান সাহেব, আমি বুঝতে পারছি আপনি আমার উপরে কেন রাগ করছেন। এইবারে ইলেকশনে আমাকে পাড়ার ভোট আপনার দেয় না হের লেগা। এই তয় আমি কথা দিতেছি, এই সামনের ইলেকশনে আমাকে পাড়ার বিভাগ ভোট আপনারে কালেকশন করে দিমু। চেয়ারম্যান বন্ধু, সামনের ইলেকশন অনেক দেরি, এইবার পিটাও, সামনে ভোট দিলে আর পিটাবে না। হেনরি গোমেজ ঠিকই বলেছে, ওকে মেরে একেবারে হাড়গুড়ি ভেঙে দাও। আরে ওরে মারতে বেশি কষ্ট হইব না, একটা দিলে একদম ফুটটুস। আরে ভুটাভুটিতে এরকম দুই একটা যদি না মরে তাহলে ভুটের খেলা জমেই না। এই কথা কইেন না স্যারেরা। হুজুর, এই আমরা ভোট না দিলেও তো আপনি পাস করছেন। যদি ফেল করতাম শুয়ারের বাচ্চা। মাইশের শুয়ারের বাচ্চা কইেন না, আপনিও তো মানুষ। কি তাহলে তুই আমাকে শুয়ারের বাচ্চা বলেছিস? কুত্তার বাচ্চা। এলাকার চেয়ারম্যান হয়েছেন মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য, প্রাপ্য অধিকার আদায় করে দেওয়ার জন্য, অত্যাচার করার জন্য নয়। এই মাস্টারনি, আমাকে জ্ঞান দিতে হবে না, স্কুলে গিয়ে বাচ্চাদের জ্ঞান দে। এই মাস্টারনি, স্কুলে বাচ্চাদের কি জ্ঞান দিবি জানাস? গরিবরা জন্ম নেয় শুধু বড় লোকদের গোলামি করার জন্য, আর বড় লোকদের জুতার বাড়ি খেলে গরিবরা ধন্য হয়। এই দেখ দেখ, তোর কথা শুনে কেমন তাকিয়ে আছে, মনে হয় আমাদের গিলে খাবে। তার চোখ দুটো উপরে ফেল। বাহ, কি সুন্দর শরীর, এত সুন্দর শরীর নিয়ে মাস্টারি করিস কেন? প্রতি সন্ধ্যায় আমার বাড়িতে চলে আসিস, ফিরে যাওয়ার সময় ব্যাগ ভোট করে টাকা দিয়ে দেব, কি রাজি? আপনার চড় মারছে মাস্টার, একটা কামই করছে। আমি ছেলে মেয়েদের শিক্ষা দেই মানুষের মতো মানুষ হওয়ার জন্য। তুমি আগামীকাল এসে আমার স্কুলে ভর্তি হবে, কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় তা আমি শিখিয়ে দেব। চলো। বললে সামান্য একজন মাস্টারনির এত বড় সে, আর তুমি চেয়ারম্যান হয়ে তা সহ্য করে চলে এলে? আরে দোস্ত, তুমি সেইখানে থাকলে তুমিও কিছু কইবার পারত না। যাই বলো, দেখ মাস্টারনি একজন জাদলেল মহিলা, নয়তো চেয়ারম্যানের গালে চর, বিশাল ব্যাপার। হ্যাঁ, এমন সাহসী জাদলেল মহিলা জীবনে দেখিনি গো। একেবারে যাকে বলে মিলন শতদল যৌবন সরসিনী,
আমার যদি শক্তি থাকতো, মা কালী মা কালী। তোর একা শক্তি না থাকতে পারে, কিন্তু আমাদের আছে আর সেই শক্তি দিয়ে। থামলে কেন বলো, কাজটা শুরু করব কিভাবে? তাই ভাবছি। রেহানা, তুমি জানো চেয়ারম্যান খারাপ লোক, তারপর ওদের সাথে এরকম আচরণ করা উচিত হয়নি। তুমি যাই বলো, আমি কোনো অন্যায় দেখলে চুপচাপ থাকতে পারি না। আহা, তুমি কেন বুঝতে পারছো না তুমি একজন মেয়ে মানুষ, আর মেয়ে মানুষদের ধৈর্য ধরে থাকতে হয়। ধৈর্য ধরে থাকতে হবে? শোনো, মেয়েদের আঁচল গুটিয়ে ঘরে বসে থাকার দিন শেষ হয়ে গেছে। রেহানা, আজকাল আমি লক্ষ্য করছি তুমি আমার প্রতিটি কথার প্রতিবাদ করো। আর আমিও লক্ষ্য করছি তুমি আমার কোনো কাজই পছন্দ করছো না। আমি যাই করি যাই বলি তুমি তার বিপরীত কথা বলো, আমাকে সহ্য করতে পারো না। কি শিউলি, তোর মাকে বল আমার দুটি চোখ আছে, আর সেই চোখে আমি শুধু তোর মাকে নয় দুনিয়ার সবকিছু দেখতে পাই, কারণ আমি অন্ধ নই। শিউলি, তোর বাবাকে বলে দে যে সবকিছু বুঝেও বোঝে না, দেখেও না দেখার ভান করে, তার চোখ থাকলেও সে অন্ধ। শিউলি, তোর মাকে বলে দে আমার কথা যখন শোনে না আজ থেকে আমি ওর সাথে কোনো কথাই বলবো না। শিউলি, তোর বাবাকে বলে দে আমার সাথে কথা না বলার মতো কোনো অপরাধ আমি করিনি। শিউলি, ওকে বলে দে যারা অপরাধ করে তারা কোনোদিন অপরাধ স্বীকার করে না, তাই অপরাধীর কোনো অজুহাত আমি শুনবো না, তোর মায়ের সাথে কোনো কথাই বলবো না। আরে বাহ, ঝগড়া হয়েছে তোমাদের দুজনের মধ্যে, তা আমাকে নিয়ে টানাটানি করছো কেন? তোমাদের ঝগড়া তোমরাই মিটাও, আমি শিউলি কিছুই জানি না, বলে দিলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, খাওয়া দাওয়া রেডি আছে, খেতে এসো। ও তাহলে খাবেও না কথাও বলবে না? কথা বলবে না কি হলো, তাহলে কথা বলবেই না? ঠিক আছে। Thank you.
এখনো নিয়ে আসছে না। তোকে মেরে ফেললে আমাদের মনের আশা পূরণ করবে কে? আর যদি মরতে এত ইচ্ছে হয় তাহলে আমাদের মনের আশা পূরণের পর মেরে ফেলবো। সময় কিছুই করবো না গো, ধরা পড়লে রক্ষা নেই। এমনিতে আমি অন্যরকম, যাকে এমনি থাকি। Oh!
এই ওকে যে এভাবে ছেড়ে দিলাম, কাল যদি ও গ্রামের সবাইকে বলে দেয় তাহলে আমাদের কি হবে? আরে রাখ তোর গ্রাম, গ্রামের লোকেরা আমাদের কি করবে? কিছুই করতে পারবে না। আরে কিছু করতে না পারুক আমাদের বদনাম তো হবে, কি বলো হেনরি গোমেজ? ইয়েস ইয়েস ইয়েস, দুদিন পর আমাদের চেয়ারম্যান বন্ধু এগেইন ইলেকশন করবে, তখন আমাদের কেউ ভোট দেবে না। তাহলে চলো এক্ষুনি ওকে কি মেরে ফেলি, নয়তো জনগণ আমাদের বারোটা বাজিয়ে ফেলবে, কারণ জনগণ সকল ক্ষমতা উৎস গো চেয়ারম্যান, কি বলো? হ্যাঁ বিষ্ণু ঠিকই বলেছে, ওকে এক্ষুনি মেরে ফেলতে হবে। এসো এসো চলো, এসে এসে মেরে ফেলি মেরে ফেলি। আমি বোধহয় শয়তানদের কথা পৃথিবীর কাউকে বলে যেতে পারবো না। হে পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ, চেয়ারম্যান ও তার বন্ধু চারজন আমার স্বামীকে মেরে আমাকে পাশবিক অত্যাচার করেছে, আমি এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমিন। আরে আল্লাহ, তুমি কি দেখছো গো আল্লাহ? মা আমি প্রতিশোধ নিতে যাচ্ছি, মা গো আমি মিলিকে তোমার কাছে রেখে গেলাম মা। আমি চেয়ারম্যান বলেই দু দুটো খুন করে আমরা সবাই বহাল তবিয়তে আছি। আরে শোনো, যদিও মাস্টারনিকে আমি কিছু করিনি গো, তবুও আমি যদি রেহানাকে মারার কথা না বলতাম তাহলে রেহানা গ্রামবাসীকে সব বলে দিত, আর আমরা সবাই থানা সেলে বন্দি থাকতাম গো, ভগবান রক্ষা করেছে গো। চেয়ারম্যান মরে গেছে। Oh, my God.
আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কে এই মেয়ে? এই মেয়েটা আমার এক বন্ধুকে গুলি করে মেরে ফেলছে। এই মেয়ে? হ্যাঁ। এই সত্যি কি তুমি ওনার বন্ধুকে গুলি করে মেরেছ? হ্যাঁ মেরেছি, আমি ওদেরকেও গুলি করে মারবো। দেখেছে, কিন্তু কেন মারবে? আমি বলছি, ও চুরি করার জন্য আমার বাড়িতে আসে এবং সিন্ধুক থেকে হীরার আংটি নিয়ে পালানোর সময় আমার বন্ধু দেখে ফেলে, সে বাধা দিতেই আমার বন্ধুকে সে গুলি করে মেরে ফেলেছে। চুপ, বিশ্বাস না হয় আমার বন্ধুদের জিজ্ঞেস করুন। Yes, this is fact. হ্যাঁ দারোগা সাহেব, আমি নিজের চোখে দেখছি। আপনি আমার বাসায় চলুন, সব দেখবেন। এই ওকে থানায় নিয়ে যাও, আমি চেয়ারম্যান সাহেবের বাড়ি যাচ্ছি। হ্যাঁ চল। দূর একটা কথা মনে রাখিস, আমি যদি বেঁচে থাকি তাহলে তোদের কাউকে ছাড়ব না, সবাইকে মেরে ফেলব আমি। চল 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 আগে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। বাচ্চা? কার বাচ্চা? কাপড় রক্ত মাখা। হে পৃথিবীর মানুষ, কার বাচ্চা এখানে এলো কি করে? আশেপাশে তো কাউকে দেখছি না। বুঝেছো ভাই, আজকের ঘটনাকে ঘটিয়েছে আমরা সবাই জানি, কিছু বলা যাবে না। হ ঠিকই কইছেন, এই ঘটনা কইলে চেয়ারম্যান আমাগো কল্লা খাইটা ফেলাইব। আরে সুখের পরিবারটা এই আমার লেগে প্রতিবাদ করতে গিয়া একেবারে ধ্বংস হয়ে গেল। এই যে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আপনাদের বাড়ির পাশের কবরস্থানে একটি নতুন কবরের পাশে এই বাচ্চাটি পড়েছিল। এই বাচ্চাটি কার বলতে পারেন? যে কবরের পাশ থেকে আনছেন এটা ওর মায়ের কবর। কারা জানি ওর বাপের গায়েব কইরা ওর মায়ের খুন করছে, কিন্তু ও তোর বইনের কোলে আছিল। কিন্তু কবরের আশেপাশে কাউকে তো দেখলাম না। হয়তো কোথাও গেছে, এক্ষুনি চলে আইব। আপনি ওরে কবরস্থানে লইয়া যান। জি রে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ মালিক। স্যার স্যার, আমাকে ছেড়ে দিন, আমি আমার ছোট বোনের কাছে যাব। স্যার আমাকে ছেড়ে দিন, আমি আমার ছোট বোনের কাছে যাব। চুপ দারোগা সাহেব। স্যার এই বাচ্চাটার ব্যাপারে কি তদন্ত করে এসেছেন? স্যার ঘটনা সত্যি, ও নিজের হাতে চেয়ারম্যানের বন্ধুকে গুলি করে মেরেছে। তাহলে কেস ফাইল করে ওকে আজই কোর্টে চালান করে দিন। ওকে স্যার। স্থানে রাত দুপুর পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু কেউ ওকে নিতে এলো না। এখন ওকে নিয়ে আমি কি করি? আল্লাহ যখন আমার স্ত্রী পুত্রকে কেড়ে নিয়ে ওকে আমার কোলে তুলে দিয়েছে, আল্লাহ তো চান ওকে আমি লালন পালন করি। আল্লাহর ইচ্ছাই আমার ইচ্ছা। আল্লাহ
এত জোরে বজ্রপাত হচ্ছে, বিজলি চমকাচ্ছে, অথচ এতটুকু শিশু চোখ মেলে তাকিয়ে আছে, একটু ভয় পাচ্ছে না। তাহলে আজ থেকে ওর নাম বিজলি। কাল আমি জেল থেকে ছাড়া পাবো। হে আল্লাহ, আমি এই জেলে থেকে প্রতিদিন তোমার কাছে প্রার্থনা করেছি, ওই চার শয়তান যেন বেঁচে থাকে। আমি নিজের হাতে ওদেরকে মেরে প্রতিশোধ নিতে চাই, প্রতিশোধ, প্রতিশোধ। কিন্তু জেল থেকে বেরিয়ে প্রথমে যাব আমার মায়ের কবরে। কবরের পাশে আমার ছোট বোনকে রেখে গিয়েছিলাম, কিন্তু মায়ের কবর কোনটা এখন আমি চিনতে পারছি না। কিন্তু আমার মন বলছে আমার বোন মিলি বেঁচে আছে, ওকে আমার খুঁজে বের করতেই হবে। হায় মা, হায়। কি ভাবছো বাবা? তুই তো জানিস আমার হজে যাবার সব কাগজপত্র রেডি হয়ে গেছে। আর যাবার সময় তোর জীবনের সত্য কথাগুলো বলে যেতে চাই। আমার জীবনের সত্য কথা? কি সত্য কথা বাবা? সত্যি, চিরদিনই সত্যি। আর সেই সত্যি হলো আমি তোর বাবা নই। বাবা নও? না, আমি তোর বাবা নই। আমি শুধু তোকে বাবার স্নেহ দিয়ে লালন পালন করেছি। তাহলে বলো কে আমার বাবা? বলছি মা, বলছি, বলছি। একদিন তোকে আমি একটা কবরের কাছে দেখতে পাই, তখন তুই শিশু একা। সেই কবরের কাছে কাউকে দেখতে না পেয়ে আমি মানুষের কাছে জানতে পারলাম ওই কবরটা তোর মায়ের, আর তোর বড় বোন তোকে একা রেখে কোথায় যেন গেছে আর ফিরে আসেনি। হঠাৎ আমি দেখতে পেলাম তোর হাতের কাছে রক্ত মাখা একটা কাপড়ের টুকরো। রক্ত মাখা? তাতে লেখা ছিল। লেখা ছিল? কি লেখা ছিল বলো, কি লেখা ছিল? এই দেখ কি লেখা ছিল। হে পৃথিবীর মানুষ, চেয়ারম্যান ও তার বন্ধু চারজন আমার স্বামীকে মেরে আমাকে পাশবিক অত্যাচার করেছে। আমি এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বিজলি, এই লেখা তোর মায়ের, আর এই লেখাগুলো বলছে বর্তমান চেয়ারম্যান ও তার চার বন্ধু মিলে তোর বাবাকে হত্যা করে তোর মাকে পাশবিক অত্যাচার করে মেরেছে। আমি অনেক কষ্টে চেয়ারম্যান ও তার চার বন্ধুর খবর নেই, ওদের পাঁচজনের চারজন এখনো বেঁচে আছে। তাহলে বলো বলো ওরা কারা? চেয়ারম্যান রুহুল আমিন, কমিশনার তালুকদার, অগ্নিপুরের জাহাঙ্গীর,
আর এখানকার শিল্পপতি হেনরি গোমেজ, বুঝলি? তোর মা মৃত্যুর আগে পৃথিবীর কাছে বিচার চেয়ে গেছে। ওদের মতো নরপশুর বিচারে পৃথিবীতে হতে হবে। বল, পারবি না বিচার করতে? বল বল। মা, তুমি পৃথিবীর কাছে বিচার চেয়েছ, তাই আমি তোমার কসম খেয়ে বলছি, বাবা আর তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়ে এই পৃথিবীকে তোমার কাছ থেকে দায় মুক্ত করব। বিজলি তাদের উপর বজ্র হয়ে পড়বে, বিজলি বিদ্যুৎ হয়ে ওদেরকে জ্বালিয়ে অঙ্গার করে দেবে। সাব্বাস মা, সাব্বাস। আমি হজে যাবার আগে তোর কথা শুনে বড় শান্তি পেলাম মা। বাবা, তুমি যাবে কবে? পরশুদিন সকালে। বেশ, তোমাকে বিদায় দিয়ে আমি আমার কর্তব্য পালন করব। সাথী, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেডা হ্যাঁ, ওরে বাবা, এইটা তো হাসিমের মরা বউ। ভূত সাথী, কেউ উঠেছে ভূত। এটা তো হাসিমের মরা বউ, তার আমরা নিজের হাতে কবর দিছি। কাকে চান? আচ্ছা, আপনি কি বলতে পারেন, রেহানা নামে এই গ্রামে একজন মাস্টারনি ছিল, অনেক বছর আগে সেই মাস্টারনি ও তার স্বামী খুন হয়েছিল, তাদের দুই মেয়েও ছিল, নাম শিউলি ও মিলি। খুনের দায়ে শিউলির জেল হয়েছিল, আমি সে শিউলি। আমার ছোট বোন মিলিকে এই গ্রামেই রেখে গিয়েছিলাম, সে কোথায় আছে বলতে পারেন? এসব আপনি কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, কার সাথে কথা বলছিস? দেখো তো বাবা, উনি কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কে মা? এটা দেখি হাসিমের সেই বউ, যাকে আমরা অনেক বছর আগে নিজের হাতে কবর দিয়েছি। সবাই আমাকে আমার মা মনে করে ভুল করছে, এখন এখন আমার বোনকে কোথায় খুঁজব, কোথায় খুঁজব? ও ভাই, কি আছে নাকি? কি? আরে ওইটা। ওইটা কোনটা? আরে ওই ওইটা যেটা না খেলে আত্মা ম্যাচ করে আর কাপে। ও গাঞ্জা। কি হিরণ আসেনি? আরে বাপ রে বাপ, এসব আমার কাছে নাই, আশেপাশে খুঁজে দেখো পাও কিনা। কুনহানে মুম্বাই দেখো না, কুনহানে ভাই বা শালার ভূতে কইছি। আরে ভাড়া দেবো না তো কইছি। কি কইলা, গাড়িতে উঠাইছো আর ভাড়া দেবো না? না দেবো না। তোর গাড়িতে উঠাইছি এটাই তোর ভাগ্য, কারণ আমরা চেয়ারম্যানের চামচা, ভাড়া পাইবে না। চেয়ারম্যানের চামচারা, একটা কথা হই না রাখো, ভাড়া না দিলে আমার ওস্তাদ তোমাগো চেয়ারম্যান থেকে শুরু কইরা তোমাগো সবার মাইরা একেবারে হাড়ি গুটি ভাঙ্গা ফেলাইবো। কি কইলি? ওই ভাগ তো ওই ভাগ ওই ভাগ। আরে বাবা রে, ওস্তাদ আইছো, শালাগো কাছে ভাড়া চাইছি বলে আমারে মারছে। এইবার ওস্তাদের ঠেলা সামলাও,
এটা কি স্যান্ডেল মার্খা কিরে তোর দেশ সবারে পিটে দিতে পারুম তো পারুম কিরে তুই আমার লাস্তি দিছস তুই আমার বড় না ছোট জানি না তোর বয়স কত কুড়ি আমার বয়স ২৫ আমি তোর পাঁচ বছরের বড় পাঁচ টাকা এই ভালো করে কামড় দে কান ছাড়িস না না তোর দিয়ে আর মারুম না তুই ছিল দেবিকা এইবার বাংলা মাই মারু ওই কান ছাড়িস না আমি আমি অগ্নিপুর যাব কি যাবে অগ্নিপুর অগ্নিপুর যাইবেন অগ্নিপুর তো অনেক দূর সুন্দরী যাইতে যেতে রাইতে যেতে পারে তুমি যাবে বলো আরে আমার কাম হইতে সরে লে যাওয়া আল্লাহর নাম লয়ে বসে বলেন এই দেখে দেখে সুন্দরী গো তুমি এইখানে বসো বসো ও স্যার আমি এইখানে বসি আরে হালা আবাল সুন্দরী মায়া দেখলে জিব্বা ফাল পারে যা হলো আমার পিছে দৌড়ে দৌড়ে আয় তোমার মতো এমন সুন্দরী তোমার মতো এমন সুন্দরী আমার গাড়িতে বসলা আমি ধন্য নরম নরম গতর আলি সোয়ারি লইয়া যাই তাড়াতাড়ি চললা আমার গাড়ি চলে আমার গাড়ি চলে সাথে চলে অপরূপ নারী এমন সুন্দরী দেখা মাথায় পড়তে পারি আমি কি যে করি আমার সওয়ারির মেজাজ গরম চোখে নাই সরম সরমের মাথা খাইয়া যৌবন দোলাইয়া চলে গাড়ির তালে আমার গাড়ি চলে সাথে চলে অপরূপ নারী এমন সুন্দরী দেখা মাথায় পড়তে পারি আমি কি যে করি আমি কি যে করি আমি কি যে করি রা
রসগোল্লা দেখলে যেমন কইরা খাইতে লালচ লাগে, তেমন কইরা তোমায় দেখলে বাইসাম বাইসাম করে আমার মনের ঘরে, ও আমার মনের ঘরে। রসগোল্লা দেখলে যেমন কইরা খাইতে লালচ লাগে, তেমন কইরা তোমায় দেখলে বাইসাম বাইসাম করে আমার মনের ঘরে। তোমায় যদি আমি পাইতাম বেনারসি শাড়ি দিতাম, আমার বউ বানাইতাম হায় রে আমার বউ বানাইতাম। আমার গাড়ি চলে সাথে চলে অপরূপ নারী, এমন সুন্দরী দেখা মাথায় পড়ছে বাড়ি, আমি কি যে করি আমি কি যে করি আমি কি যে করি। যেমন উপর হইয়া বাদুর ঝুলে, কেমন কইরা ঝুইল বন্ধু আমার গলে, বুকে আগুন জ্বলে ও বুকে আগুন জ্বলে। কলা গাছে যেমন উপর হইয়া বাদুর ঝুলে, কেমন কইরা ঝুইল বন্ধু আমার গলে, বুকে আগুন জ্বলে। তোমায় যদি আমি পাইতাম বেনারসি শাড়ি দিতাম, আমার বউ বানাইতাম হায় রে আমার বউ বানাইতাম। আমার গাড়ি চলে সাথে চলে অপরূপ নারী, এমন সুন্দরী দেখা মাথায় পড়ছে বাড়ি, আমি কি যে করি। আমার সওয়ারির মেজাজ গরম চোখে নাই সরম, সরমের মাথা খাইয়া যৌবন দোলাইয়া চলে গাড়ির তালে, আমার গাড়ি চলে সাথে চলে অপরূপ নারী, এমন সুন্দরী দেখা মাথায় পড়ছে বাড়ি, আমি কি যে করি আমি কি যে করি ওই আমি কি যে করি। গেছে রে গেছে গেছে। কি হয়েছে? চাক্কা পাঞ্চার হয়ে গেছে। অগিপুর আর কত দূর? অর্ধেক পথাইছি। কি হ গো সুন্দরী, চাক্কা ঠিক করে আনতে আনতে রাইট হয়ে যাইব। কেন রাত এখান থেকে চাক্কা সারায় আনতে আইতে আর যাইতে দুই ঘন্টা সময় লাগবো, ও অনেক দূর। কি হয়েছে ওস্তাদ? সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, এখনো তো আসলো না। আয়সা বলবো আইসা বলবো সুন্দরী, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ করো শীত হবো তো তুমি ও বোধ হয় আসবেই না। আরে কইছে না আইবো, তুমি অত চিন্তা করতেছো কেন, আল্লাহ করো আল্লাহ করো। আরে দেরি হইব না, গাড়ির চাকা ঠিক কইরা গাড়িতে লাগাইয়া দিয়েছি, আরো কথা আছে। কি কথা? রাস্তায় আইতে আইতে চারবার হাত পা জমিমা বড় হয়ে গেছিল, তারপরে 10 টাকা দিয়া এই খেতা ভাড়া কইরা আনছি। উ শীত করে উড়ি বাবা উ।
দাঁতি গাড়ি যে ঘুমা আমি যদি মরে যাই একটা ভালো সার করে তারাইবা ঠিক কইয়া দিলাম কি আরাম যাই গো সুন্দরী দোয়া কইরো চলো আমরাও যাই না রাইতের আন্ধারে গাড়ি চালায়া কিছুতেই যাওয়া যাবো না কারণ রাস্তাটা ভালো না ডাকাইত পরে তাছাড়া সামনের বট গাছ তলায় ভূত পেতনী আছে গো সুন্দরী হো হে আল্লাহ মাঝে মধ্যে পড়িও নামে আর আমার মতো সুন্দর বেড়া দেখলে তুই লালে জায়গা তাহলে উপায় উপায় আর কি রাইতে হেনেই থাকতেই বল তোমার সাথে এইখানে আর ভয় কইরো না আমি মানুষটা খারাপ না তোমার কোনো ক্ষতি করুম না আর দেহ কি সুন্দর করে গুমানের বিছনা বানাইতেছি আর দেই ঠান্ডা লাগে দেখো কি সুন্দর বিছনা বালিশও বানাইছি আইসা পড়ো আইসা পড়ো না তাইলে আমি এইখানে শুয়ে পড়লাম মুখ দেখা ঘুমাই তৈব কারণ পরিগ চোখ থেকে আমার মুখ দেখা রাখতেইব আর তুমি যদি নিজের ভূতের কবল তোর বাঁচাইতে চাও তাইলে আমার এই খেতার মধ্যে ঢুকে পড়ো ভয় কইরো না আমি মানুষটা খারাপ না আগেই কইছি বহুত ক্লান্ত আমি ঘুমাইলাম গো এখন কি করি পাইছি পাইছি বাবা লুঙ্গি তুমি খেতার কাজ করো এখন আর শীত করবো না রে বাবা রে এখন শুয়ে থাকি সকালেতে মতো কি গাড়ি নড়ে কে এটা কিরা নড়ায় গাড়ি কামাই কেডা ভূত প্রেত না তো আরে না আমি নিজেই তো কাঁপতাছি ডাকতে পারে তাতে কি সুন্দর আরামে ঘুমাচ্ছে আর আমি শীতে পড়ছি না আমি দেখি তো ঘুমিয়েছে কিনা হ্যাঁ ঘুমিয়েছে যা থাকে কপালে শীতের হাত থেকে তো রক্ষা পাই ও কি আরাম লাগছে এখন সুন্দরী সুন্দরী গো লজ্জা পর কিছু নাই শীতে বাপেরও সারে না আর আমি তো ব্যান গাড়িওয়ালা তো আমি যে মানুষ খারাপ না বুঝতে পারছো চলো এবার যাই তুমি গাড়ির সামনে দাঁড়াও আমি তৈরি হয়ে আসছি তৈরি কিসের তৈরি হাত মুখ ধুয়ে জামা কাপড়টা বদলাতে হবে তুমি যাও হ্যাঁ আল্লাহ জানে অগ্নিপুর কার কাছে যাইব শোন তোদের কমিশনারকে গিয়ে বলে দিস আমার ক্লাবের একটি ছেলেকেও তার মিছিলে যেতে দিয়ে সন্ত্রাস করতে দেব না কারণ আমি তাদের সন্ত্রাস করতে শেখাইনি আমি ওদের মার্শাল আর্টের শিক্ষা দেই
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, নিজেদের আত্মরক্ষা করার জন্য। যা, তোদের কমিশনারকে গিয়ে আমার কথা বলে দিস। যা যা, আরে যা। এই কি চাও তোমরা? ওস্তাদ আকবর আজমের সাথে দেখা করতে চাই। তোমরা সবাই দেখা করবে? না, শুধু আমি। তাহলে তুমি আমার সাথে এসো, আর তোমরা এখানেই থাকো। মেয়েটি আপনার সঙ্গে কথা বলতে চাই। যাও। কে তুমি? একজন এতিম। এতিম? আমার নাম বিজলি। কি চাও আমার কাছে? শুনেছি আপনার কাছে অসহায় মানুষ আসে লড়াইয়ের মাধ্যমে প্রতিবাদের ভাষা শিখতে। আমি সেজন্য এসেছি। কিন্তু আমি জানতে চাই, কি জন্য তুমি আমার কাছে লড়াই শিখতে এসেছো? প্রতিশোধ, প্রতিশোধ নেবার জন্য। কি তোমার প্রতিশোধ? আমার বাবা মায়ের হত্যার প্রতিশোধ। এছাড়া আমি আপনার কাছে কিছুই চাই না, কিছুই চাই না ওস্তাদ, কিছুই চাই না। ওঠো, তোমার অশ্রু ভরা চোখ দুটি দেখেই আমি বুঝতে পারছি তোমার বুকে প্রতিশোধের আগুন দাও দাও করে চলছে। শোনো, আমি তোমার মনের আশা পূরণ করে দেব, কিন্তু আমার কিছু উপদেশ তোমাকে সারা জীবন মেনে চলতে হবে। আপনার উপদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই, ওকে নিয়ে লড়াইয়ের জন্য তৈরি করো। জি, এসো। এসেছো লড়াই শিখে প্রতিশোধ নিতে? বেশ, আমি তোমাকে শেখাবো, কিন্তু তার আগে আমার কিছু আদেশ তোমাকে মেনে চলতে হবে। আপনার আদেশ আমার শিরোধার্য। কি নাম তোমার? আমার নাম তুফান। কিন্তু দেখলে মনে হয় তুমি তুফান নও, এক শান্ত পরিবেশ। তোমাকে দেখলে মনে হয় তুমি কোন এক বাড়ির বধূ হবার উপযুক্ত, লড়াকু নও। তবুও কাল থেকে তোমাকে আমি লড়াইয়ের কলাকৌশল শিখিয়ে দেব, আর তোমার সাথে থাকবে তোমারই মতো আরেক প্রতিবাদী মেয়ে। শোনো গাড়িওয়ালা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবার বলো তোমাকে কত ভাড়া দিতে হবে? আমার কোনো ভাড়া লাগবে না গো সুন্দরী। তো তুমি কি এখানেই থাকবা? হ্যাঁ, যতদিন আমার ট্রেনিং শেষ না হবে ততদিন আমি এখানেই থাকবো। তাইলে তোমার ট্রেনিং না দেখা আমি হেন্দন যাবো না। ওস্তাদ আকবর আজমের অনেক নাম শুনছি, এইবার চোখে দেখুম। শোনো, তোমাদেরকে আমি এখনই লড়াইয়ের কলাকৌশল শেখানো আরম্ভ করব, কিন্তু তার আগে আমার তিনটি আদেশ শুনে নাও। বলুন ওস্তাদ। এক, আমার দেয়া শিক্ষা তোমরা কোনো অন্যায় কাজে ব্যবহার করতে পারবে না। দুই, কোনো নিরপরাধ মানুষের উপর অত্যাচার হলে তোমরা তার প্রতিবাদ করবে,
অত্যাচারী যত শক্তিশালী হোক না কেন সেখান থেকে ভয়ে পিছিয়ে যেতে পারবে না। তিন, কোন অত্যাচারী তোমার যত আপনই হোক তাকে করুণা করে ক্ষমা করতে পারবে না। তাই হবে ওস্তাদ। এখন আমি যা করব তোমরা তাই করবে। বনাস গো সুন্দরী, ওই হালাবতি খুব খারাপ মানুষ, খুন খারাপি করে না, খুন খারাপি করলে তোমার ফাঁসি হইব, আর তোমার ফাঁসি না আমার কিব, আমার কিব, আমি যে তোমারে ভালোবাসা ফেলাইছি। না না, আমাকে ভালোবেসো না, কারণ আমি যে পথ বেছে নিয়েছি সে পথে কোনো শান্তি নেই। তাই আমি জেনে শুনে তোমার মতো একজন সহজ সরল মানুষকে অশান্তির আগুনে জ্বালিয়ে মারতে পারবো না। খোদাহাফেজ। আরে আমি এই কাম করতে দিব না। কমিশনার তালুকদার, আজ রাতে তোকে হত্যা করে আমার মা বাবার হত্যার প্রতিশোধ নেওয়া শুরু করব। আজই হবে তোর জীবনের শেষ রাত। কমিশনার তালুকদার, কিছুক্ষণের মধ্যেই তোর জীবন প্রদীপ চিরদিনের জন্য নিভিয়ে দেবার জন্য এই বিজলি তোর উপর বজ্রপাত ঘটাবে। Yes, my dear friend, I am Henry Gomez. যে মালগুলো পাঠানোর কথা ছিল তার কি ব্যবস্থা করেছো বলো? আরে বন্ধু, তুমি কিচ্ছু ভেবো না, কিছুক্ষণের মধ্যে কমিশনার তালুকদারের কাছে মাল পৌঁছে যাবে। হুন, এই রইল গিয়ে পড়ার ব্যাগ, 2 কোটি টাকার হিরোইন এর মধ্যে বই দিয়ে ঢাকা আছে, নদীর পারে এটা জায়গা মতো পৌঁছায় দিবি। খবরদার, পুলিশ যেন এটা ঠাউর করতে না পারে। ধর। জি আচ্ছা, ওকে বস, যাও এটাকে। কে তুমি বলো, কে তুমি? বিজলি, বিজলি আমার নাম। কি চাও আমার কাছে? তোর মৃত্যু। আমার মৃত্যু? হ্যাঁ, আজ থেকে অনেক বছর আগে তুই আমার বাবাকে গুলি করে মেরেছিলি, আর আমার মাকে তুই এবং চেয়ারম্যান সহ 5 জন মিলে পাশবিক অত্যাচার করে মেরেছিলি। না না, এসব মিথ্যে। না, এ মিথ্যে নয়, এ মিথ্যে নয়। তুমি তুমি পুলিশ অফিসার না ভ্যানগাড়িওয়ালা? আমি ভ্যানগাড়িওয়ালা নই, আমি পুলিশ অফিসার। এলাকার কয়েকজন হিরণ ব্যবসাকে ধরার জন্য আমি ছদ্মবেশ নিয়েছিলাম। তাহলে তুমি আমার সাথে প্রতারণা করেছো?
তুমি মিথ্যাবাদী বিশ্বাসঘাতক। না, তুমি ভুল বলছ। আমি তোমার মঙ্গল চাই। তাই ওরা যদি অপরাধ করে থাকে তাহলে আইন তাদেরকে শাস্তি দিবে। আইন? যেদিন আমার মাকে তুলে নিয়ে গিয়েছিল সেদিন কোথায় ছিল তোমার আইন? যেদিন আমার মাকে পাশবিক অত্যাচার করে মেরেছিল সেদিন কোথায় ছিল তোমার আইন? যেদিন আমার বাবাকে গুলি করে মেরেছিল সেদিন কোথায় ছিল তোমার আইন? বলো, উত্তর দাও। আমি জানি আমার এই কথার উত্তর তুমি কোনোদিন দিতে পারবে না। কথার উত্তর আমি এখন দেব না, যা বলার থানায় গিয়ে বলবো। ওকে নিয়ে চল, চল। খবরদার, আই তোমরা বন্ধু ফেলে দাও, নইলে ইন্সপেক্টরকে গুলি করে মেরে ফেলবো। ফেলে দাও বলছি। এসো বোন, এসো, চলো বোন। ওসি সাহেব, ওই মাইয়া পলাইয়া গেছে, আপনিও চলে যাইবেন, কিন্তু আমার কি হইব? আপনার কিছুই হবে না, আমি আছি। খালি থাকলেই চলবো না, আমার থানায় নিয়ে চলেন, আমি সেইখানে থাকু। সেইখানে থাকলে আমি প্রাণে বাইচে থামু, আমার নিয়ে চলেন। কিন্তু না, আমি কোনো কিন্তুই হুনম না। ওই মাইয়া ধরা না পড়া পর্যন্ত দরকার হইলে আমি থানায় পুলিশের সঙ্গে বেড়াকে থাকুম, আমার নিয়ে চলেন। ঠিক আছে, গাড়িতে উঠুন। এই তোমরা সবাই চলে এসো। এটাই আমার বাড়ি, এসো। এই ঘরে আমি থাকি, আর কেউ থাকে না? না, এই পৃথিবীতে আমি একা। ও, আমারও মা ছিল, বাবা ছিল, বোন ছিল, কিন্তু আজ কেউ নেই। আমিও তোমার মতো একা। এই পৃথিবীর মানুষ, চেয়ারম্যান ও তার বন্ধু চারজন আমার স্বামীকে মেরে আমাকে পাশবিক অত্যাচার করেছে। আমি এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এই লেখা তোমার কাছে, তোমার ঘরে? এটা আমার মায়ের হাতের লেখা। মা? তোমার মায়ের হাতের লেখা? হ্যাঁ, যিনি আমাকে লালন পালন করেছেন তিনি আমাকে বলেছিলেন এই পাঁচ শয়তান আমার বাবাকে হত্যা করে আমার মাকে পাশবিক অত্যাচার করে মেরেছিল। আমি তখন শিশু ছিলাম, আর সেই শিশুকালে আমার মায়ের কবরের পাশে আমাকে কাঁদতে দেখে আমার পালিত বাবা আমাকে তুলে আনে। তখন আমার হাতে নাকি এই লেখাটা ছিল, আর লোকজনের কাছে বাবা জানতে পেরেছিল আমার বোন আমাকে কবরের পাশে রেখে কোথায় যেন চলে গিয়েছিল, আর ফিরে আসেনি। ফিরে আসবে কি করে? সে ওই পাঁচ শয়তানের এক শয়তানকে হত্যা করার পর পুলিশ তাকে ধরে জেলে নিয়ে যায়। জেলে? মানে আমার বোনকে জেলে নিয়ে যায়? হ্যাঁ। কিন্তু তুমি আমার বোনের কথা কি করে জানো? বলো বলো, আমার বোন বেঁচে আছে কিনা? হ্যাঁ, বেঁচে আছে। বেঁচে আছে? হ্যাঁ। কোথায়, কোথায় আমার বুবু? বলো বলো, বলো না, আমাকে আমার বুবুর কাছে নিয়ে যাও। মিগলি, আমি তোর সে হতভাগী বড় বোন। তুমি, তুমি আমার বুবু? আরে বুবু, বুবু বোন আমার। এবার বল, পুলিশ তোকে কেন অ্যারেস্ট করতে চেয়েছিল? আমি কমিশনার তালুকদারকে মারতে গিয়েছিলাম, কারণ বাবা বলে গেছে ওদের পাঁচজনের একজন ছিল ওই কমিশনার। তালুকদার হেনরি গোমেজ, জাহাঙ্গীর আজম চেয়ারম্যান,
আমি ওদের সবাইকে চিনি, প্রতিটা চেহারা আমি মনে রেখেছি। এবার আমাদের দুই বোনের হাত থেকে ওরা কেউ রেহাই পাবে না। বল, কমিশনার তালুকদার কোথায় বল? জানিস না? বল, কমিশনার কোথায়? জানি না। বল, বলছি বলছি, আপনাদের ভয়ে উনি থানায় আশ্রয় নিয়েছেন, এবং আপনারা যতদিন ধরা না পড়বেন ততদিন উনি থানায় থাকবেন। থানা? সকালের কুয়াশাটা এখনো কাটে নাই। ওসি সাহেব, আপনার এখানে আইসা পুলিশের সঙ্গে বেড়াকে থাকা মনে খুব শান্তি পাইতাছি। তো এই বিশ দিনে ধরার আগ পর্যন্ত আমার বুকের দগ্ধকানিটা কমতেছে না। ইজি ইজি কমিশনার সাহেব। হ্যালো, ইন্সপেক্টর রাকিব বলছি। আমি বিজলি। ও বিজলি, আহা, তুমি এখন কোথায়? যেখানেই থাকি না কেন, তুমি আমাকে ধরতে পারবে না। বিজলি, আমি তোমাকে ভালোবাসি, তাই বলছি তুমি নিজের হাতে আইনকে তুলে নিও না। তুমি আমাকে ভালোবাসো তাই এই কথা বলছো, কিন্তু আমারও কিছু বলার আছে। বলো, কি বলবে? টেলিফোনে নয়, সামনাসামনি বলবো। তাহলে থানায় আসো। না, তুমি এখনই কাঞ্চনপুর লেকের পাড়ে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু যদি পুলিশ নিয়ে আসো তাহলে আমাকে পাবে না। খোদা হাফেজ। হ্যালো হ্যালো বিজলি, বাইরে আছে পুলিশ ভাই, আমার কোনো চিন্তা নাই, আমি এখন দূর সুরে রেখো আমারে না, আমি এখন ঘুমাই। Thank you.
গরম রে ভাই, বাইরে আছে পুলিশ ভাই, আমার কোনো চিন্তা নাই, আমি এখন এই থানাতে ঘুমাই ঘুমাই। আপনার আমরা কয়েকজনে মিলা অনেক বছর আগে, আমাকে নয় তোরা আমার মায়ের সাথে অন্যায় করেছিলি শয়তান, ভেবেছিস থানায় আশ্রয় নিয়ে বেঁচে যাবি? না, আজ তোকে মরতেই হবে। দোহাই লাগে, আমাকে জানে মারেন না, আমারে বাঁচার একটা সুযোগ দেন, আমি বাঁচতে চাই, আমারে বাঁচতে দেন। বেশ, তুমি যদি আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারিস তাহলে যা। আচ্ছা যাই, আসসালামু আলাইকুম, যাই। আল্লাহ গো, মেয়েটি খুব ভালো, আমাকে বাঁচার সুযোগ দিছিল, আমি বেঁচে গেছি। সারাদিন দৌড়াইতে দৌড়াইতে রাইত হয়ে গেছে গুরু মশা, আমি একটু ঘুমাই। কই বললাম, বালিশ তো নাই, পাক্কি মধ্যেই ঘুমাই। সকালে উঠে মমি সিং শ্বশুর বাড়ি যাবো গা, তাই শাশুড়ের গবু আম্মা গো কই মাছের বাজার খাওয়ান। তখন দেখলাম একটা, এখন দেখি দুইটা, নাকি না একটাই তো। তোকে আমি পালিয়ে বাঁচতে সুযোগ দিয়েছিলাম কিন্তু তুই পালাতে পারিসনি, এখন তোকে মরতে হবে। পৃথিবীর মানুষ, চেয়ারম্যান ও তার বন্ধু চারজন আমার স্বামীকে মেরে আমাকে পাঠিয়ে প্রচার করেছে, আমি এর বিচার চাই। অপদার্থের দল, তোমাদের সবাইকে আমি সাসপেন্ড করব। তোমরা এতগুলো লোক থাকতে কমিশনারকে ওরা কি করে বের করে নিয়ে গেল বলো, উত্তর দাও। স্যার, একটা মেয়ে নাচ গান করে আমাদেরকে দুধ রুটি খাইয়ে বেহুশ করে ওনাকে বের করে নিয়ে যান। তালুকদার বন্ধু আমার, ওসি সাহেব ওকে এইভাবে কে মেরেছে? দুটি মেয়ে বিজলি আর তুফান, ওরা বিজলির মতো আসে আর তুফানের মতো চলে যায়। হোয়াটস দ্য হেল ইউ আর টকিং? আমি ঠিকই বলছি। শুনুন, পাঁচজন লোক ওদের বাবাকে গুলি করে মেরেছিল আর ওদের মাকে পাশবিক অত্যাচার করার পর নির্মমভাবে হত্যা করেছিল, আর এই পাঁচজনের মধ্যে নাকি আপনি একজন। আমি? না, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মিথ্যে না সত্যি তা আপনারাই জানেন,
তবে ওদের হাত থেকে আপনারা কিছুতেই বাঁচতে পারবেন না। ইন্সপেক্টর সাহেব, এসব কথা বলতে আপনার লজ্জা হওয়া উচিত। শুনুন, আমি এলাকার চেয়ারম্যান হয়ে আপনাকে হুকুম করছি, ওদেরকে ২৪ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করুন। অ্যারেস্ট আমার হাতে ওদের হতেই হবে, কিন্তু আপনিও সাবধানে থাকবেন। সত্যি যদি ওদের বাবা মার হত্যার সাথে আপনার হাত থেকে থাকে, তাহলে প্রমাণ সহ আপনাকে অ্যারেস্ট করে আপনার হাতে হাত করা পড়িয়ে আপনার বাড়ি থেকে এই থানায় নিয়ে আসবো, কথাটা মনে রাখবেন। বেশ, মনে রাখবো। আকবর, Yes sir, লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। জি স্যার। বিজলি তুফান, তোমরা ভুল করছো, তাই শাস্তি তোমাদের ভোগ করতেই হবে। হ্যালো, আমি চেয়ারম্যান রুহুল আমিন বলছি। আমি বিজলি, আমি তুফান। কি চাও তোমরা? তোর মৃত্যু আমার অপরাধ? ইন্সপেক্টরের কাছ থেকে সবকিছু জানার পরও জিজ্ঞেস করছিস শয়তান, মৃত্যুর জন্য তৈরিস? হ্যালো, হ্যালো, ও হ্যালো, কথাটা এক্ষুনি আমার বন্ধু হেনরি গোমেজকে জানাতে হবে। হ্যালো, হু ইজ স্পিকিং? আই এম হেনরি গোমেজ। আমি চেয়ারম্যান রুহুল আমিন। ও ফ্রেন্ড, কাল আমার ৫ নম্বর বইয়ের ম্যারেজ ডে, মনে আছে তো? আরে রাখো তোমার ম্যারেজ ডে, তোমার আমার মৃত্যুর দিন এসে গেছে। হ্যাঁ, এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি এক্ষুনি আমার বাসায় চলে এসো, তখন সব বলবো, ফোনে বলা যাবে না। ওকে, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। হেনরি গোমেজ, সবই তোমাকে বললাম, ওই হাশেমের দুই মেয়ে ছিল, ওদের একজনকে জেলে পাঠিয়েছিলাম, এখন সে ছাড়া পেয়েছে, আরেকটা কোথায় ছিল জানি না, এখন ওরা দুজন এক হয়েছে এবং প্রতিশোধ নেবার জন্য উঠে পড়ে লেগেছে। গত রাতে ওরা কমিশনার তালুকদারকে মেরে ফেলেছে, এবার হয়তো তোমার পালা, তারপর মনে হয় আমাকে মারবে। কি মুশকিল, সামনে আমি এমপি ইলেকশনে দাঁড়াতে যাচ্ছি, আর এ সময় এই অবস্থা, কি বলবো। যাকে, কাল তোমার ম্যারেজ ডেতে আমি যাব না, কিন্তু তুমি সেখানে পুলিশ পাহারার ব্যবস্থা রেখো। শুনেছো আমি কি বলেছি? শুনেছো আমি কি বলেছি? কি বলেছো, কি বলেছো? আমার বাড়িতে পুলিশ পাহারার ব্যবস্থা? হ্যাঁ, তা না হলে কাল কি হবে বলা যায় না। কিন্তু আমার স্ত্রীকে কিছুই বলা যাবে না, বললে আবার তার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমি হেনরি গোমেজ মিস্ত্রি, আপনি বসুন, উনাকে আমি খবর পাঠিয়েছি, এক্ষুনি এসে পড়বে। মারি, হু ইজ শি? আমার নাম সুমি, আমার একটি নাচের গ্রুপ আছে, তাই এসেছি আপনাদের ম্যারেজ ডেতে নাচ গান করতে। বিজলি তুফান নয় তো? হ্যালো, হ্যান্ডি কমার্স স্পিকিং। আমি বিজলি আর আমি তুফান। তোর ম্যারেজ ডের রাতে আমরা তোর জীবন প্রদীপ নিভিয়ে দেব, খোদা হাফেজ। হ্যালো, 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 থানায় গিয়ে বাড়িতে পুলিশ নিয়ে আসতে হবে।
আমার চেহারা দেখলে তুই অবাক হয়ে যাবি। না 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 না, অবাক হব না, তোমরা তো অবাক হওয়ার তো জিনিস না। যদি অবাক না হোস তাহলে তোকে আমি ছেড়ে দেব, আর যদি অবাক হয়ে যাস তাহলে তোর মৃত্যু অবধারিত। না না ঠিক আছে, দেখাও দেখাও তোমার চেহারা। কে অবাক কাণ্ড! তোমাকে তো অনেক বছর আগে আমরা মেরেছিলাম। আমাকে নয়, আমার মাকে মেরেছিলি শয়তান। কে নর্তকি? বিজি, বিজি আমার নাম, তুফান, তুফান আমার নাম। এবার তুই মৃত্যুর জন্য তৈরি হ। Ugh!
হ্যালো, আমি চেয়ারম্যান রুহুল আমিন বলছি, কে আপনি? বিজলি আমার নাম। হ্যাঁ, তুফান আমার নাম। কি চাস তোরা? আজ আরো একজনের মৃত্যু হয়েছে। কার মৃত্যু হয়েছে? একটু সামনে পুকুর ঘাটের দিকে যা, তাহলে দেখতে পাবি কার মৃত্যু হয়েছে। যা যা, দৌড়া দৌড়া, থামবি না, সামনে দেখ, যা। কোথায় কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না, কোথায়? ওটা কি? খাটিয়া, ভেতরে লাশ, কার লাশ? হেনরি দোস্ত, কে কি হলো? হ্যালো, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমার এই প্রাসাদ তোমাদের নামে লিখে দেব। কোথায় তোমরা? সামনে এসো, আমাকে ক্ষমা করে দাও, আমার প্রাণ ভিক্ষা দাও। শোন, আজ আমার বাবা মায়ের হত্যাকারী তৃতীয় ব্যক্তিকে হত্যা করেছি, চতুর্থ ব্যক্তিকে হত্যা করার পর তোর মৃত্যু হবে। খোদা হাফেজ। এই হ্যালো। তাহলে জাহাঙ্গীর আজমকে বাঁচিয়ে রাখলে আমার মৃত্যু হবে না। সাব্বাস সাব্বাস, আমি জানতাম তোমাদের হাত থেকে ওরা বাঁচতে পারবে না। হ্যাঁ, আজ আমার শিক্ষা সার্থক হয়েছে। হ্যাঁ, সার্থক হয়েছে। তোমরা এসেছো, ভালোই হয়েছে। আমার বাবা এসে গেছেন, আজ উনি নিজের হাতে তোমাদের ব্ল্যাক বেল্ট পরিয়ে দেবেন। কই বাবা, এসো। বাবা, যাও বেল পরিয়ে দাও। কি হয়েছে ওস্তাদ? আমরা আপনার কাছ থেকে শিক্ষা নিয়েছি, তাই আপনার হাত ছাড়া অন্য কারো হাতে বেল পরব না। কিন্তু আমার বাবা আকবর, আসলে তুই ওদেরকে সত্যিকারে শিক্ষা দিয়েছিস, এই বেল্ট তোকেই পরাতে হবে। এই নে।
তোমরা এখন বিশ্রাম করো। বুবু, তুমি ওস্তাদের বাবার হাতে বেলপত্র চাইলে না কেন? চল বলছি। এবার শোন, কেন আমি বেল্ট পড়তে চাইনি, কারণ ওই শয়তান আমাদের বাবা মায়ের হত্যাকারীদের একজন। এসব তুমি কি বলছো বুবু? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তাহলে আজই হবে ওই শয়তানের জীবনের শেষ দিন। বেশ, তুই যখন ওকে ভালোবাসিস তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি জানতাম বাবা তুমি এই কথাই বলবে, কিন্তু আমি জানতে চাই ওরা কারা? ওরা এতিম দুই বোন, দুনিয়াতে ওদের কেউ নেই। হ্যাঁ বাবা, আমি আসি বাবা। ও বিকল সেই হাশেমের বউ, এমন আমি জীবনেও দেখিনি। আগে চেয়ারম্যানের কাছে যাব। আমার পথ আগলে দাঁড়িয়ে আছো কেন? তোমরা কারা? তোর মৃত্যুর পরোয়া না। আমার মৃত্যুর পরোয়া না? আজ থেকে অনেক বছর আগে যাদের বাবাকে তোরা গুলি করে মেরেছিলি, যাদের মাকে তোরা পাশবিক অত্যাচার করে মেরেছিলি, আমরা তাদেরই সন্তান। তাহলে কি তোমরা হাশেমের সন্তান? হ্যাঁ, সেদিন তোদের জন্য আমার বাবা মা যতটুকু যন্ত্রণা ভোগ করে মৃত্যুবরণ করেছে, আজ ঠিক ততটুকু যন্ত্রণা দিয়ে আমরা দুবোন তোকে মৃত্যুর দ্বারে পাঠিয়ে দেব। তাহলে শোন, আমার হাতে এই পর্যন্ত 98 জন মৃত্যুবরণ করেছে, আর আমার জীবনের সবচেয়ে বড় আশা, আমি 100 জনকে হত্যা করে সেঞ্চুরি করব। এখন তোদেরকে মারতে পারলে আমার সেঞ্চুরি পূরণ হবে, আর তখন পৃথিবীর সমস্ত হত্যাকারীরা আমাকে তালি বাজিয়ে স্বাগত জানাবে, আর তাতে আমি শান্তি পাব। কি বললে? দুজন মুখোশধারী আমার বাবাকে মেরে ফেলতে চাইছে। দি উস্তাদ, তোমরা কারা? তোমরা তোমরা আমার বাবাকে কেন মারতে যাচ্ছ? ওস্তাদ, আপনার বাবা আমাদের বাবা মায়ের হত্যাকারীদের একজন, তাই আপনার কাছে আমাদের অনুরোধ, আমাদের পথ থেকে আপনি সরে যান, আর আমাদেরকে আমাদের কর্তব্য পালন করতে দিন।
বেশ, তার আগে আমি বাবার কাছ থেকে সব শুনতে চাই। বাবা! ওস্তাদ, আপনার তিন নাম্বার আদেশে বলেছেন, অপরাধী যত আপনি হোক তাকে যেন ক্ষমা না করি। ওস্তাদ, আপনি যদি সত্যের প্রতিবাদ করতে মানুষকে শিক্ষা দিয়ে থাকেন তাহলে আমাদেরকে বাধা দেবেন না। তুই ওদিকে যা, আমি এদিকে দেখছি। ঠিক আছে। কোথায় গেল? বাবা, বাবা! বাবা, কে তুমি? আমি আমি তোমার মেয়ে শিউলি। আমার মেয়ে শিউলি? হ্যাঁ বাবা। না না, তুমি বোধহয় ভুল করছো, আমি তোমাকে চিনি না। তাছাড়া আমার কেউ নেই, আমি কাউকে চিনি না। কিন্তু কিন্তু আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি আমার বাবা মোহাম্মদ হাশেম। না না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনি না, আমার কেউ নেই, আমার কেউ নেই, আমি কাউকে চিনি না। বাবা শুনুন, সত্যি কি উনি আপনার বাবা? হ্যাঁ, আজ থেকে প্রায় 15-16 বছর আগে বাবা আমাদের কাছ থেকে হারিয়ে যায়। আজ বাবাকে খুঁজে পেয়েছি, কিন্তু হ্যাঁ, উনি শুধু একথাই বলেন, আজ থেকে সেই 15-16 বছর আগে আমার বাবা জঙ্গলে কাঠ কাটতে গিয়ে উনাকে অজ্ঞান অবস্থায় এই বাড়িতে নিয়ে আসে, কিন্তু জ্ঞান ফেরার পর একই কথা, আমি কাউকে চিনি না, আমার কেউ নেই, আজও এই কথাই বলছেন। কিন্তু কিন্তু আমি যখন বাবাকে খুঁজে পেয়েছি তখন সব কিছু বাবাকে মনে করাবই। আমাদের বাবা, এসব কি বলছো? আমাদের বাবা? হ্যাঁ, এতদিন এখানে স্মৃতিহারা হয়ে পড়েছিল, তাই আমি দে শিউলি এ কথা চেষ্টা করে মনে করতে পারছি না। বাবা, বাবা ছেড়ে দাও আমাকে, আমি কাউকে চিনি না, আমার কেউ নেই, আমার কেউ নেই, আমি কাউকে চিনি না, কাউকে চিনি না। শোন, বাবাকে যখন খুঁজে পেয়েছি তখন বাবার স্মৃতি ফিরিয়ে আনবই, তারপর বাকি দুই শয়তানদের বাবার সম্মুখে খুন করব, হত্যা করব। কে তুই? হ্যাঁ, আমি বিজলিয়ার তুফানের কাছে যা শুনেছি তা সত্যি কিনা আমি জানতে চাই, আমি জানতে চাই তাদের মাকে তুমি পাশবিক অত্যাচার করে হত্যা করেছো কিনা, বড় হত্যা করেছো কিনা, বড় সত্যি কিনা। যদি সত্যি হয় কি করবি? আর কি করবি বল, কি করবি বাবা? তুমি আমার বাবা, তাই আমার হাত থেমে গেছে, কিন্তু বিজলি তুফানের হাত তোমাকে ক্ষমা করবে না। আমার উপর হাত ওঠার আগে ওদের হাত আমি কেড়ে ফেলব, ওদের ঘাড় মুছতে দেওয়া থেকে মাথা আলাদা করে ছুঁড়ে ফেলে দেব। না, ওদেরকে যে শিক্ষা আমি দিয়েছি ওদের সাথে লড়াই করে তুমি তা বুঝতে পেরেছো, আজ আমি এসে যদি বাধা না দিতাম তাহলে ওরা তোমার ঘাড় ভেঙে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিত। তাহলে তুই শুনে রাখ, আমি হংকংয়ে 4 শক্তিশালী ফাইটারকে শিক্ষা দিয়েছি, ওরা এশিয়ার শ্রেষ্ঠ ফাইটার,
ওদেরকে এই বাংলাদেশে নিয়ে আসবো, আর তোর চোখের সম্মুখে ওরা চারজন বিজলি তুবানকে ধ্বংস করে দিবে। তাহলে তুমিও শুনে রাখো, শুধু হংকং কেন, আমেরিকা, চায়না, জাপান, দুনিয়ার যেখান থেকে এই বাংলার মাটিতে আসুক, আল্লাহর কসম, এই আকবরে আজম তাদের এই বাংলার মাটিতে লাশ বানিয়ে ফেলে রাখবে। বেশ, ওরা এলে যদি তুই বাধা দিস তাহলে আমি তোর বাবা তোকে মেরে ফেলবো, এটা আমার কসম। আফসোস, আমার দুঃখ হচ্ছে আমার দেয়া শিক্ষায় আমার বাবার মৃত্যু হবে। বাবা, 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 কেন তোমরা আমাকে এভাবে বিরক্ত করছো? আমার কেউ নেই, আমাকে একটু শান্তিতে থাকতে দাও, শান্তিতে থাকতে দাও। না না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার কেউ নেই। বুবু, তুমি বলেছিলে আমি যখন শিশু ছিলাম তখন তুমি প্রাইমারি স্কুলেই পড়ো, তাই বলছি বাবার কোনো ঘটনায় কি তোমার মনে নেই? যা বলে বাবা সব কিছু মনে করতে পারবে। শিউলি, তোর মাকে বলে দে আমার কথা যখন শোনে না আজ থেকে আমি ওর সাথে কোনো, তোর বাবাকে বলে দে আমার সাথে কথা না বলার মতো কোনো অপরাধ আমি করিনি। হ্যাঁ, মনে পড়ছে একদিন বাবা মায়ের ঝগড়া হয়েছিল, আমি তখন, বলো বুবু, বলো বুবু, কি হয়েছিল বুবু? শুনো শুনো আপু, তুমি কথা আমার শুনো, শুনো শুনো আপু, তুমি কথা আমার শুনো, মুখ খুলো কথা বলো, রাগ করো কেন, আমি আছি তোমার কাছে, মা আছে দূরে, আমি আছি তোমার কাছে, মা আছে দূরে, মন কেঁদে মরে, শুনো শুনো
আমি শিউলি আর আমি মিলি কিন্তু তোরা তো খুব ছোট ছিলি হঠাৎ করে এত বড় হলি কি করে বাবা তোমার জীবন থেকে অনেকগুলো বছর হারিয়ে গেছে আর তোমার হারানো দিনগুলোর মাঝে আমরা দু বোন দুটি ভিন্ন জায়গায় অনেক দুঃখ কষ্টে বড় হয়েছি কিন্তু তুই তো অবিকল তোর মায়ের মতো হ্যাঁ বাবা আমি আমার মায়ের মতোই হয়েছি তাহলে বল ও কোথায় তোর মা কোথায় তাহলে শোনো আমি তোমাকে সব বলছি তাহলে তুমি এসেই ওদের ফাঁদে পড়ে গেছো ফাঁদে নয় ফাঁদে নয় ওরা শুধু আমাকে আক্রমণ করেছিল ওরা দুজন ওরা দুজন আসলে ভয়ঙ্কর ফাইটার ওদের হাত থেকে বাঁচতে হলে আজই হংকং ফোন করে আমার চারজন ফেমাস ছাত্রকে এখানে আনতে হবে তাহলে আর দেরি করছো কেন এই নাও মোবাইল ফোন করো হ্যালো আমি জাহাঙ্গীর আজম বলছি শোনো তুমি আমার সেই চারজন শ্রেষ্ঠ ফাইটারকে বাংলাদেশে আমার ঠিকানায় পাঠিয়ে দাও দিস ইজ মাই অর্ডার গুড বাই এবার বিজলি আর তুফান আমার হাত থেকে বাঁচতে পারবে না তাহলে চেয়ারম্যান ও তার চার বন্ধু মিলে তোদের মাকে এভাবে মেরে তোদেরকে এত কষ্ট দিয়েছে বেশ ওরা অনেক করেছে এবার আমার পালা আমার চেয়ারম্যান আমার ফাইটাররা এসে গেছে কোথায় কোথায় ওরা টেলিফোনে একের পর এক মৃত্যুর হুমকি পেতে পেতে আমার হার্ট বিট বেড়ে গেছে যে কোনো সময় আমার হার্ট অ্যাটাক করতে পারে বন্ধু কোথায় ওরা এই তোমরা এসো দেখো এবার প্রথমে দেখো সেরা কিক বক্সারের কেরামতি এবার দেখো সামুরাই এক্সপার্টের কেরামতি এবার দেখো বর্ষা সামুরাইয়ের কেরামতি এবার দেখো শানচাক্কর কেরামতি বন্ধু এবার তোমার কোনো ভয় নেই আর কোনো ভয় নেই আসুক ওরা আসুক ভাই তোমাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ কারণ তোমরা আমার বাবাকে বাঁচিয়ে রেখেছিলে তোমাদের এই ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না কি যে বলো বোন এটা তো আমাদের কর্তব্য ছিল শোনো ভাই তোমাকে আমার আরেকটা কাজ করে দিতে হবে কি বলো এই এলাকার চেয়ারম্যান কোথায় যায় না যায় তুমি একটু লক্ষ্য রেখে আমাকে জানাবে বেশ আজ থেকে আমি ওর উপর নজর রাখবো সকাল থেকে বিজলিটা দে কোথায় গেল কয়েকদিন হলো আজ থেকে ফিরে এসেছি বিজলিকে দেখছি না ওর ঘরেও তালা প্রতিশোধ নিতে গিয়ে কোনো বিপদে পড়ল না তো মেয়েটা বাবা তুমি এসেছো বাবা হ্যাঁ মা
কথা। কেমন আছিস মা? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? খুব ভালো। বাবা তুমি জানো না আমি আমার হারিয়ে যাওয়া বর্বনকে খুঁজে পেয়েছি। শুকর আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমার বাবাও মরেনি, বেঁচে গিয়েছিল। এসব তুই কি বলছিস মা? আমি তো কিছু বিশ্বাস করতে পারছি না। অবিশ্বাস্য হলো সত্যি, আর এর চাইতে বড় সত্যি হলো আমরা দুবোন মায়ের হত্যাকারী দুজনকে হত্যা করেছি, আর একজনকে আমার বড় বোন ছোটবেলায় হত্যা করেছে। ওরা এখন কোথায়? ওদেরকে এখানে নিয়ে আয়। না বাবা, ওদেরকে এখানে আনলে পুলিশ ও সূত্র টের পেয়ে যাবে। কিন্তু কোথায় থাকিস তোরা? দেয়ালেরও কান আছে, শুনো। কাল আমি এসে তোমাকে বাবা ও বুবুর কাছে নিয়ে যাব। আসি বাবা। আচ্ছা মা, যা মা যা। আসি। আল্লাহ মালিক। কি বললে? বিজলি আর তুফান কোথায় আছে তা শুধু জানে তার পালিত বাবা। হ্যাঁ, তুমি তার ঠিকানা জানো? জানি। পালিত বাবা, বিজলি আসবে বলেছিল কিন্তু এখনো এলো না। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে আপনি? আমি অগ্নিপুরের কুম্ফু মাস্টার জাহাঙ্গীর আজম। জাহাঙ্গীর আজম? বিজলি তুফানের মায়ের হত্যা? এবার বল, বিজলি তুফান কোথায়? ওরা এখন আল্লাহর হেফাজতে আছে। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, বল কোথায়? আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে তোর মৃত্যুর অপেক্ষায় আছে। কিন্তু আমার মৃত্যুর আগে আজ তোর মৃত্যু হবে। ওরে মূর্খ, তুই কি জানিস না মৃত্যু সবার ভাগ্যেই লেখা আছে, কিন্তু কার মৃত্যু কখন সে কথা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউই জানে না। তাহলে দেখি আজ আমার হাতে আল্লাহ তোর মৃত্যু লিখে রেখেছে কিনা। ভাই, ওই শোনো, হাজানের ধ্বনি শোনো। আমাকে মারতে চাও মারো, কিন্তু তার আগে আমাকে জীবনে শেষ নামাজটুকু আদায় করতে দাও ভাই। বেশ, তাহলে বিজলি তুফান কোথায় আছে বল? কথা বলবো না, আমি আগেই বলেছি। তাহলে তুই আর জীবনে শেষ নামাজটুকু আদায় করতে পারবি না। বাবা 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 বাবা, কি হয়েছে তোমার? বাবা তাকাও, কথা বলো বাবা। বাবা 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 বাবা, তোমার এই অবস্থা কে করেছে বাবা? জাহাঙ্গীর আজম আমাকে শেষ নামাজটা পড়তে দিল না মা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা 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 গো। হ্যালো, জাহাঙ্গীর আজম বলছি। জাহাঙ্গীর আজম, তুই আমার বাবাকে শেষ নামাজটুকু পড়তে দিছিস, মেরে ফেলেছিস। কিন্তু আমি তোকে এমন ভাবে মারব, তুই মরার সময় পানি পানি করবি। আমি তোকে এক ফোঁটা পানি পর্যন্ত দেব না। আমার মৃত্যুর কথা না ভেবে
তুই তোর মৃত্যুর কথা ভাব, তোর মৃত্যুর সব ইন্তজাম করে রেখেছি। হ্যালো, আমি চেয়ারম্যান রুহুল আমিন। আর আমরা তোর মৃত্যুদূত বিজলি তুফান। হ্যাঁ, বিজলি তুফান। হ্যাঁ শয়তান, তোর সময় শেষ হয়ে এসেছে, চা খাবার খেয়ে নে। হ্যালো, ইন্সপেক্টর রাকিব বলছি। ইন্সপেক্টর সাহেব শুনুন, বিজলি তুফান এই মাত্র ফোন করে মৃত্যুর হুমকি দিয়েছে, যে কোনো মুহূর্তে ওরা আমাকে আর আমার বন্ধুকে মেরে ফেলতে পারে। আপনি কিছু ভাববেন না, আমি এক্ষুনি আসছি। আসুন বসুন। ধন্যবাদ। এবার বলুন, বিজলি আর তুফান কোথায় আছে আপনি জানেন কিনা? ওরা কুম্ফু মাস্টার আকবরে আজমের ছাত্রী, আপনি আকবরকে জিজ্ঞেস করলেই সব জানতে পারবেন। না, ওকে আমি কিছু জিজ্ঞেস করব না, জিজ্ঞেস করলে আকবর ওদেরকে সতর্ক করে দিবে। আর আমি তো আগেই বলেছি, আপনি বিজলি তুফানের বাবা মাকে হত্যা করেছেন, তাই ওরা আপনার পিছু নিয়েছে। আপনি স্বীকার করে নেন যে আপনি ওদেরকে মেরেছেন, তাহলে আমি আপনাকে অ্যারেস্ট করে এই থানা থেকে রাজধানীর জেলে নিয়ে যাব, আর জেলে গেলেই আপনি বিজলি আর তুফানের হাত থেকে রেহাই পেয়ে যাবেন। আপনার সব কথাই আমি বুঝতে পারছি, ওদের হাত থেকে আমাকে রক্ষা করে আইনের মাধ্যমে আমাকে ফাঁসিতে ঝোলাতে চান, তাই না? চান এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। যাব আমি ঠিকই, তবে আইনের হাত থেকে বিজলি আর তুফানের মতো আপনিও বাঁচতে পারবেন না। ইন্সপেক্টর ভুলে যাবেন না, আমি এলাকার চেয়ারম্যান, আর দুদিন পর আমি ইলেকশন করে এমপি হব। আপনার মতো এমন মানুষ কোনোদিন এ এলাকার এমপি হতে পারে না, আর আমি যদি এলাকায় থাকি তাহলে ইলেকশন আগে আপনার মুখোশ জনগণের সম্মুখে আমি খুলে দেব, আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা ভেঙে চুর চুর করে দেব মুখোশধারী শয়তান। ইন্সপেক্টর চেয়ারম্যান, তুমি কোনোদিন আইনের হাত থেকে রেহাই পাবে না। আকবর দারোগা, কি খবর? শুনুন চেয়ারম্যান সাহেব, আপনি যদি বাঁচতে চান তাহলে ওসি সাহেবকে মেরে ফেলুন, কারণ বিজলিকে সে ভালোবাসে, বিজলি আর সে দুজনেই আপনার শত্রু, আগে স্যারকে মেরে ফেলুন। তুমি যাও। বিজলিকে সে ভালোবাসে, তাহলে আমার ডবল শত্রু। বন্ধু বেরিয়ে এসো। ওকে বাঁচাতেই হবে। Oh!
পিস্তল ফেলে দিলে তো বিজলি তুফানকে মেরে ফেলব। বিজলি তুফান পিস্তল ফেলে দে, ফেলে দে বলছি। শয়তানের দল, বিজলি বেঁচে থাকতে ইন্সপেক্টরের মৃত্যু হতে পারে না। হেই জসমুন, দিদি তুফান, এই নিয়ে চল। চেয়ারম্যান, পুলিশ, চলো। আকবর, চেয়ারম্যান লোকের আশেপাশে আছে, তোমরা এদিকে যাও আর তোমরা দিয়ে খুঁজো, যাও। তুফান, আমাদেরকে মারতে পারলি না, বাবার হত্যার, মায়ের হত্যার প্রতিশোধ নিতে পারলি না, বরং আমরাই তোকে মেরে ফেললাম, আমাদেরকে মারতে পারলি না। বিজলি, তোর জীবন বাতি আমরা নিভিয়ে দিলাম, আর কোনোদিন তোর জীবন বাতি জ্বলবে না রে বিজলি, জ্বলবে না। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে মানুষ তাকে মারতে পারে না। মানুষ তাই করে, আল্লাহ যা হুকুম করে। শয়তান, তোদের গুলি আমাদের বক্ষ ভেদ করতে পারেনি, কারণ আমরা আগে থেকেই বুকে লোহার বর্ম বেঁধে রেখেছিলাম। এবার মৃত্যুর জন্য তৈরি হও। কোথায় আমার ভাইটারা? এসো অ্যাটাক! Oh!
আজানের ধ্বনি, আমি তোমাকে আজানের দোহাই দিয়ে বলছি, তুমি আমাকে পানে মেরো না। বেশ, আজান শেষ হবার আগ পর্যন্ত তুই বেঁচে থাকবি। পানি, পানি, তুমি আমাকে একটু পানি দাও। শয়তান!
দেখ ওনাকে চিনতে পারিস কিনা। হাশিম, হ্যাঁ হাশিম, তুমি বেঁচে আছো? হ্যাঁ বেঁচে আছি, কিন্তু এতদিন মরেছিলাম, আজ আবার জীবিত এসেছি আমার স্ত্রীর হত্যার প্রতিশোধ নিতে। আজ আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। দেখ পেছনে আমার মেয়ে, সামনে আমি। আজ আমি তোর কলজে ছিঁড়ে তোর মুখে রক্ত খাবো, রক্ত খাবো। মায়ের হত্যার প্রতিশোধ বাবাকে নিজের হাতে নিতে দে। মা, বাবা, 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 কোথায়? শিউলি, মিলি, এখন পুলিশের সাথে আমি যে কথা বলবো, তোর আমাকে ছুঁয়ে কথা দে মা, আমার সেই কথার প্রতিবাদ করবি না। কথা দে মা, কথা দে। ইন্সপেক্টর সাহেব, আজ আমার প্রতিশোধ নেবার দিন শেষ হয়েছে। কে আপনি? আমি এদের বাবা। আপনি ওদের বাবা? হ্যাঁ, বহু বছর পর আমি এদের ফিরে পেয়েছি। কমিশনার তালুকদার হেনরি গোমেজ, জাহাঙ্গীর আজম ও চেয়ারম্যান রুল আমিন আমার স্ত্রীকে পাশবিক অত্যাচার করে মেরেছিল, তাই আমি ওদেরকে নিজের হাত হত্যা করেছি। আমাকে অ্যারেস্ট করুন। আপনি হত্যা করেছেন? হ্যাঁ, আমি হত্যা করেছি। অসম্ভব, আমি বিশ্বাস করি না। হত্যা করেছে ওরা দুজন? না, হত্যা করেছি আমি। আদালতে আমি সবকিছু প্রমাণ করে দেব। আমাকে নিয়ে চলুন। এই হাশিম, দুঃখ করিস না তোরা, আল্লাহর উপর ভরসা রাখ মা, আল্লাহ মহান, দয়ার সাগর। মা গো, আরে আমাকে যেতে দে মা, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে মা, যেতে দে মা, যেতে দে। তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো মা। বাবা,